গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিয়াবুদ্দিন আজকে আপনাদের জন্য সিএনসি মেকানিজমে নিয়ে আসলাম দ্বিতীয় ভিডিও আজকে আমরা মেশিন সম্পর্কে আরো কিছু ধারণা নিব তো চলুন আমরা মেশিনটি দেখে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি আমি মাত্র অন করেছি আপনাদের সুবিধার্থে আমি অন করে রেখেছি এখানে কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো মানতে হবে আমাদের প্রতিটা মেশিন যখন আমরা স্টার্ট করব তখন আমাদের এই নিয়মগুলো মানতে হবে প্রথমে লেখা রয়েছে সাইকেল দা ডোর আমাদের মেশিনের এই যে ডোরটি রয়েছে এটির সেন্সর রয়েছে এই ডোরটিকে অফ করতে এবং খুলতে হবে লাগাতে এবং খুলতে হবে এটি হচ্ছে সাইকেল দা ডোর সেকেন্ড স্টেপে রয়েছে এখানে টার্ন ইমার্জেন্সি স্টপ টু দ্য রাইট টু রিলিজ এখানে আমাদের যে ইমার্জেন্সি বাটনটি রয়েছে এই ইমার্জেন্সি বাটনটি আমরা সবসময় প্রেস করে রাখি এই ইমার্জেন্সি বাটনটি আমাদের রিলিজ করতে হবে এখানে তাই বলতেছে এখানে আমাদের ইমার্জেন্সি বাটনটি রিলিজ করার সাথে সাথে এখানে একটি টিক মার্ক চলে আসবে তার মানে এটি কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখেন তিন নম্বর স্টেপ রয়েছে এখানে প্রেস পাওয়ার আপ এই পাওয়ার আপ এখানে দেওয়া লাগবে এই যে পাওয়ার আপ বাটনটি রয়েছে এখানে পাওয়ার আপ দেওয়া লাগবে এখানে পাওয়ার আপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আমার মেশিন কম্পোজিশনে চলে আসবে নিচে লেখা আসতেছে কোনো কিছু ভুল হলে নিচে লেখা আসবে এখানে কোড চলে আসবে এখানে এই যে এখন পাওয়ার আপ দিলে এই যে আমার মেশিন অটোমেটিক হোম পজিশন এই যে মেশিন অটোমেটিক আমার হোম পজিশনে চলে যাচ্ছে আপনারা দেখলেন মাত্র স্পিন টুলটি উপরে চলে গেল এই হচ্ছে আমাদের বেড বেড আর এবং মেশিন সম্পূর্ণরূপে হোম পজিশন চলে যাবে তারপরে দেখেন তারপরে স্টেপ কী লেখা আছে এখানে আছে প্রেস সাইকেল স্টার্ট টু রান এ প্রোগ্রাম অর মানে আমাদের এখানে যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটি যদি আমি এখান থেকেই রান করতে চাই তাহলে আমি যদি সাইকেল স্টার্ট দিই আপনারা দেখেছেন আগের ভিডিওতে সাইকেল স্টার্ট এই সাইকেল স্টার্ট দিলে এখানে সাইকেল স্টার্ট দিলে আমার এই প্রোগ্রামটি রান করা শুরু করবে তারপরে রয়েছে হ্যান্ডেল জব আমাদের যখন প্রোগ্রাম থাকবে আমরা সে পুরোনো প্রোগ্রাম যদি চালাতে চাই তাহলে এই দুটো আমরা ব্যবহার করব আর নয়তো আমরা এখানে এমডিআই দিয়ে এগুলো দেওয়ার পর আমরা ক্যান্সেল দিলে আমাদের এখানে চলে আসবে ক্যান্সেল চলে আসবে পরে এমডিআই দিলে এখানে চলে আসবে আমাদের সাইডের যেই প্রোগ্রামটি রয়েছিল সেই প্রোগ্রামটি এখান থেকে সরে যাবে তাহলে বন্ধুরা এখন চলেন আমরা মেশিনের ভিতরে আরও কিছু দেখে আসি যেগুলো না দেখলে আমরা সামনের ভিডিওগুলো বুঝতে পারবো না এটি হচ্ছে বন্ধুরা আমাদের স্পিন্ডল স্পিন্ডলে এখানে আমরা জব লাগিয়ে এখানে আমরা হচ্ছে আমাদের যে জব কাজ হবে সেই জবের কাটারটি এখানে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বেড বেডের উপরে রয়েছে একটি ভাইস এখানে আমরা হচ্ছে আমাদের যে জব থাকে সেই জবটি হচ্ছে আমরা এখানে বাঁধি এখানে বেঁধে এখানে কাটার থাকে এখানে কাটার লাগানো থাকে এখানে আমরা জবটিতে কাজ করতে পারি আপনাদেরকে আমি এটি একটু নাড়িয়ে দেখাবো আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এটি হচ্ছে হ্যান্ডেল জব এই হ্যান্ডেল জবের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এটি নাড়াতে পারি এটি করতে পারি যদি দেখতে পাচ্ছেন স্পিন্ডলটি নড়তেছে স্পিন্ডলটি আমরা এভাবে নাড়াতে করতে পারি এটি হচ্ছে আমাদের ম্যানুয়ালি ম্যানুয়ালি হচ্ছে গিয়ে যে আমরা নাড়াতে পারতেছি এই হ্যান্ডেল জগের কাজ হচ্ছে ম্যানুয়ালি আমরা আমাদের বেড এবং হচ্ছে স্পিন্ডলটি নাড়াতে পারবো উঠাতে পারবো নামাতে পারবো আমরা যে মেশিনটি চালিয়ে থাকি এই মেশিনে আমাদের তিনটি এক্সিস রয়েছে এই এক্সিসের মাধ্যমেই আমরা কাজ করে থাকি আমাদের ভিতরে যে এক্সিসগুলো রয়েছে তিনটি এক্সিস সেটি হচ্ছে ফার্স্ট এক্স এক্সিস সেকেন্ড হচ্ছে ওয়াই এক্সিস আর থার্ড হচ্ছে জেড এক্সিস এই যে আমাদের বাম দিকে যাচ্ছে এটি হচ্ছে আমাদের এক্স এক্সিস এই যে ডান দিকে যাচ্ছে এটি হচ্ছে আমাদের এক্স এক্সিস তারপর আমরা এখন দেখব ওয়াই এক্সিস আমাদের যে ওয়াই এক্সিস রয়েছে এটি হচ্ছে আমাদের যখন সামনের দিকে যাবে এটি হচ্ছে ওয়াই এক্সিস আবার যখন পিছনের দিকে আসবে এটি হচ্ছে ওয়াই এক্সিস আর উপরে যেই স্পিন্ডলটি দেখতে পাচ্ছেন এই স্পিন্ডলটি হচ্ছে আমাদের জেড এক্সিস এই জেড এক্সিস আমরা এভাবে নামাতে পারি হ্যান্ডেল জগের সাহায্যে আবার এভাবে উঠাতে পারি এখন বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটি আমরা জানব আমরা যে এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিসের মাধ্যমে কাজ করে থাকি এখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ রয়েছে বন্ধুরা এখানে যে আমাদের জেড এক্সিসটি রয়েছে এখানে আমাদের কাটার থাকবে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে কাটার লাগাই কীভাবে কাজ করি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসবো আপনারা যে ভিডিও এখন যেই স্পিন্ডলটি দেখতে পারতেছেন আমরা সর্বদাই কাজ করব আমার এই স্পিন্ডল সাপেক্ষে এই স্পিন্ডলে যে কাটারটি লাগানো থাকবে আমার কিন্তু অ্যাকচুয়ালি নড়বে হচ্ছে বেড কিন্তু আমার ইমেজিন করতে হবে যে আমার নড়তেছে স্পিন্ডল আমার যদি কাটার ডান দিকে আসে তাহলে হচ্ছে আমাদের পজিটিভ আমার কাটার যদি বাম দিকে আসে তাহলে হচ্ছে নেগেটিভ এই জিনিসটি সবসময় খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে আর যখন আমার এখানে বেডে
ভাইসের উপরে যখন জব বাধা থাকবে তখন অবশ্যই অবশ্যই আমাকে সব সময় জেড এক্সিসটি উপরে রাখতে হবে, যাতে এই বেডের সাথে বা ভাইসের সাথে কোথাও আমার স্পিন্ডলটি বেজে কোনো দুর্ঘটনা না হয় এবং কাটার ভেঙে না যায়। আমার সবসময় কাজ করার সময় খেয়াল রাখতে হবে যে নিজের সেফটি সর্বফার্স্ট, তারপরে চিন্তা করতে হবে যে আমি কাজটি করতেছি এই কাজ করার সময় আমার কাটারের কোনো দুর্ঘটনা না হয় এবং আমার কাটারটি ঠিক থাকে। যখন আমরা মেশিন স্টার্ট দিব আমাদের ডোরটি লাগিয়ে নিতে হবে, লাগিয়ে না নিলে কিন্তু আমাদের মেশিন চালু হবে না, প্রোগ্রাম রান করবে না। এই এক্সিসের যদি ধারণা আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা মেশিনে কাজ করতে পারবেন না। যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও বিস্তারিতভাবে এবং আরও ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আরও কিছু দেখাবো এবং আমাদের আজকে যেই কন্ট্রোল প্যানেলে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে 132টি কী রয়েছে, সেই কীগুলোর মধ্যে থেকে আজকে কিছু কীর কাজ আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখে আসি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কন্ট্রোল প্যানেলটি রয়েছে। কন্ট্রোল প্যানেলে কিভাবে মেশিন স্টার্ট দেওয়ার পর কন্ট্রোল প্যানেলটি কিভাবে রান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনারা দেখবেন আমাদের এই কন্ট্রোল প্যানেলের মধ্যে, আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে এখানে 132টি বাটন রয়েছে, 132টি কী রয়েছে, এই কীগুলো 8 ভাগে ভাগ করা হয়েছে। এই 8 ভাগের মধ্যে থেকে এখন আপনাদেরকে 2টি ভাগ অথবা 3টি ভাগের কাজ আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা দেখি। এখানে ফার্স্টে রয়েছে আমাদের রিসেট অপশন, রিসেট বাটন। এই রিসেট বাটনটি যদি সহজ ভাষায় বলতে চাই, আমাদের এই সিলেবাসের বাইরে থেকে যদি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাতে চাই, তাহলে হচ্ছে আমাদের ফোন মাঝে মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, একটু অ্যাবনর্মাল কাজ করে অথবা হ্যাং হয়ে যায়, তখন আমরা কী করি, আমরা রিসেট করি, আমাদের ফোনটি রিসেট করে থাকি যাতে আমাদের পিছনে সব কিছু একটু ফ্রেশ হয়, আমাদের ফোনটি স্মুথ চলে। ঠিক এটারও এখানে এরকমই কাজ রয়েছে, সেটি হচ্ছে আমাদের কোনো একটি প্রোগ্রাম রান হয়েছে, সেখানে আমরা নতুন একটি প্রোগ্রাম দিয়েছি, এখানে প্রোগ্রামটি রান করার জন্য আমরা বারবার আমাদের রিসেট দিতে হয় যাতে আমাদের পিছনে যে প্রোগ্রাম রয়েছে সেখান থেকে কোনো কমান্ড যাতে কাজ না করে। আমরা বারবার রিসেট বাটন চাপ দিলে পিছনের প্রোগ্রামের ওই জিনিসগুলো রিফ্রেশ হয়ে যায়, এই জন্য আমরা রিসেট বাটন ব্যবহার করে থাকি। তারপরে রয়েছে পাওয়ার আপ। আপনাদেরকে মেশিন যখন অন করার পর এখানে কিছু নিয়মকানুন ছিল, তখন আপনাদেরকে দেখিয়েছি পাওয়ার আপ দিলে হচ্ছে আমার মেশিন হোম পজিশনে চলে আসবে। আপনাদেরকে যে দেখালাম এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, এই 3টি এক্সিস হচ্ছে মেশিনিং হোম পজিশন। আর এই মেশিনিং হোম পজিশন আমরা কীভাবেই করব, এই মেশিনিং হোম পজিশন যখন আমরা নিতে যাবো তখনই আমরা পাওয়ার আপে চাপ দিলে আমার সিমুলেটার বলেন অথবা হচ্ছে যে কন্ট্রোল প্যানেলটি বলেন, এটি একদম সম্পূর্ণরূপে মেশিনিং হোম পজিশনে চলে যাবে। এখানে আপনারা দেখতে পারতেছেন এক্স ওয়াই জেড, এই যে দেখেন এখানে ঘরের মতন চিহ্ন দেওয়া আছে, মানে হচ্ছে হোম। এই আমার কন্ট্রোল প্যানেলটি এখন হোম পজিশনে চলে গিয়েছে, হোম পজিশনে রয়েছে। তারপরে এই পাশে বাটনটির নাম হচ্ছে রিকভার। রিকভার হচ্ছে আমাদের মেশিনে যখন কোনো প্রোগ্রাম চলাকালীন অবস্থায় চলতে থাকবে, কোনো প্রোগ্রামে কোনো কোডে যদি কোনো সমস্যা থাকে, মেশিন যদি কমান্ড না বুঝতে পারে, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের এইখানটার মধ্যে অ্যালার্ম, এইখানটার মধ্যে একটা কমেন্ট চলে আসবে, সেটা হচ্ছে অ্যালার্ম, অ্যালার্ম বেজে উঠবে। এই অ্যালার্মটি যখন বেজে উঠবে তখন আমরা যদি না বুঝতে পারি যে এখানে অ্যালার্মে আমাকে বলেই দিবে যে কী সমস্যা, তারপরও যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা এই রিকভারি বাটনে চাপ দিলে আমরা এখানে এসে এখানে যখন আসবো তখন আমাদেরকে এখান থেকে দেখাবে যে আমার প্রোগ্রামে কী সমস্যা হচ্ছে বা মেশিনে কী সমস্যা হয়েছে, তখন আমি রিকভার করতে পারবো এখান থেকে। তারপরে সিরিয়ালে রয়েছে F1, F2, F3, F4, এগুলো 4টা বাটন, এগুলো নির্দিষ্ট কোনো কাজ নেই, এগুলো ফাংশন অনুসারে কাজ রয়েছে, এগুলোকে আমরা বলে থাকি ফাংশন কি। আমরা যখন কোনো কাজ করব তখন আমাদেরকেও এই পাশে কমান্ড করবে যে F1 দিয়ে কী হয়, F2 দিয়ে কী হয়, F3 দিয়ে কী হয় এবং F4 দিয়ে কী হয়ে থাকে। এখানে এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে দেখেন F1 দিয়ে লেখা কি সেট ভ্যালু, তারপর এখানে লেখা আছে F4 ওয়ার্ক অফসেট। তো এরকমভাবে আমরা যে কোনো অপশনে যখন যাব তখন যদি আমাদের কোনো কিছু না বুঝি, আমাদের যদি F1, F2, F3, F4 এগুলোর যদি কোনো কাজ থাকে, তাহলে ও নিজেই এখানে আমাদেরকে কন্ট্রোল প্যানেলের স্ক্রিনে ও দেখাবে যে আমার F1-এর কোনো কাজ আছে কি না, F2 এর কোনো কাজ আছে কি না, F3 এবং F4 এগুলোর কোনো কাজ আছে, যদি কাজ থেকে থাকে তাহলে আমাকে এখান থেকেই দেখাবে। তো এই গেল আমাদের F1, F2, F3, F4 এর কাজ। তারপরে বাটন চলে আসে আমরা টুল অফসেট মেজার।
এই টুল অফসেট মেজারটি শুধুমাত্র ব্যবহার করা হয়, এখানে দেখতে পারতেছেন আপনারা, এখানে আমরা আছি এখন অফসেটে। এই অফসেটে এই যে আমাদের এখানে স্পিন্ডল লেখা রয়েছে, এখানে শুধুমাত্র জেড অ্যাক্সিসের মান বসে থাকে। আমি আপনাদেরকে দেখিয়েছি কোনটি জেড অ্যাক্সিস। আমাদের যে স্পিন্ডলটি রয়েছে, স্পিন্ডলটি যখন আমরা এরকম একটা জবের উপরে যখন আমাদের স্পিন্ডলটি আমরা টাচ করব, টাচ করার পর যে আমাদের একটা মান আসবে, সেই মানটি আমরা এখানে বসাতে পারবো। এটি হচ্ছে এখানে শুধুমাত্র বসবে আমাদের জেড অ্যাক্সিসের মান, এবং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মান বসবে। এই ওয়ার্কে যাব, এই ওয়ার্কে গেলে, ওয়ার্ক অপশনে গেলে এখানে এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এখানে আমরা জেড অ্যাক্সিসের মান দেব না, আমরা এখানে শুধুমাত্র দেব এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মান। আমরা এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মান এখানে দেব। এখানে অনেক ধরনের কাজের ক্ষেত্রে আমাদের জেড অ্যাক্সিসের মান দেওয়া লাগে, সেগুলো আপনাদেরকে আমি পরে বুঝাবো। এখন যতটুকু আমাদের দরকার আমরা সেতু অতটুকুই বুঝবো। এখানেও দেখতে পারতেছেন এখানে এফ ওয়ানের কাজ রয়েছে, এফ থ্রির কাজ রয়েছে, এফ ফোরের কাজ রয়েছে। এফ ওয়ানে কি সেট ভ্যালু, মানে এখানে আমরা যেই মানটি নিব এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মানটি নিব, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তারপরে এখানে আছে প্রোবিং অ্যাকশনস, এটারও কাজ রয়েছে। তারপরে টুল অফসেট, টুল অফসেট যে আমরা নিতে পারি, সেই টুল অফসেটটি এফ ফোরের মাধ্যমে আমরা এখান থেকে নিতে পারবো। তো এরকম যে ফাংশনাল কীগুলো রয়েছে এফ ওয়ান থেকে এফ ফোর পর্যন্ত, এরকম ওদের যেখানে যেখানে কাজ আছে ওরা নিজেরাই আমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাবে। তো এখানে আমরা আপনারা জানতে পারলেন যে এখানে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মান আমরা নিতে পারি। তো এই মানটা আমরা কেন নেই, কোথা থেকে নেই, কীভাবে নেই, এগুলোও দেখাবো। আচ্ছা, শুধু জেনে রাখেন টুল অফসেট মেজারের কাজ হচ্ছে জেড অ্যাক্সিসের মান বসানো, আমাদের এই অফসেটে বসানো শুধুমাত্র জেড অ্যাক্সিসের মান, তাছাড়া টুল অফসেট মেজারের আপাতত আর কোনো কাজ নেই। তারপরে বাটনটি দেখতে পারতেছেন নেক্সট টুল, নেক্সট টুল আমাদের বর্তমানে যেই টুলটি এখানে অ্যাক্টিভ রয়েছে, এখানে দেখতে পারতেছেন এই যে অ্যাক্টিভ টুল, অ্যাক্টিভ টুলে কী লেখা রয়েছে, টুল এক নাম্বার টুলটি এখানে রয়েছে। আমরা যদি নেক্সট টুল দেই তাহলে হচ্ছে গিয়ে যে আমরা নেক্সট কত নাম্বার টুলটি চাচ্ছি সেই কমান্ড অনুসারে ও হচ্ছে তার পরবর্তী টুলটি নিয়ে নিবে। তারপরে চলে আসেন টুল রিলিজ, টুল রিলিজে চাপ দিলে আমার এখানে দেখাচ্ছি কিন্তু এক নাম্বার টুলটি অ্যাক্টিভ রয়েছে। আমি মেশিন চলাকালীন অবস্থায় যদি টুল রিলিজে চাপ দেই তাহলে মেশিন চলাকালীন অবস্থায় কিন্তু আমার যে টুলটি লাগানো রয়েছে, যে কাটারটি লাগিয়ে রেখেছি, যে কাটারটি দিয়ে আমি কাজ করতেছি, সেই কাটারটি কিন্তু ওই অবস্থায় ওখান থেকে খুলে যাবে। তো এটা খুবই ডেঞ্জারাস এবং খুবই রিস্ক। এই টুল রিলিজ বাটনটি আমরা কখনোই ব্যবহার করব না, আমরা ম্যানুয়ালি টুলটি মেশিনে চাপ দিয়ে খুলে নিব। সেটা আপনাদেরকে দেখাবো কোথা থেকে আমরা টুল খুলতে পারি এবং লাগাতে পারি। তারপরে বন্ধুরা চলে আসুন পার্ট জিরো সেট, পার্ট জিরো সেট এটা ওই যে আপনাদেরকে বললাম যে এখানে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মান আমরা নিতে পারি, এখানে যে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মান বসাবো আমরা অফসেটে, সেই মানটি বসাবো আমরা পার্ট জিরো সেট দিয়ে। পার্ট জিরো সেট দিয়ে শুধুমাত্র এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মান আমরা অফসেটে বসাবো। এই হচ্ছে আমাদের ফাংশন কির কাজ। তাহলে আমাদের ফাংশন কি ক্লিয়ার। এখন আমরা চলে আসব ডিসপ্লে কিতে, ডিসপ্লে কিতে দেখতে পারতেছেন এখানে আটটি কি রয়েছে। এই ডিসপ্লে কিগুলোর নাম একদম মুখস্থ রাখতে হবে, এই ডিসপ্লে কির কাজ সব থেকে বেশি। তো আমরা জানি এই জিনিসগুলো, অ্যালার্ম কী জন্য হতে পারে, সেটিং তো আমাদের অবশ্যই এই কন্ট্রোল প্যানেলের সেটিং সিস্টেম, এবং হেল্প হচ্ছে আমরা যখন কোথাও কোনো কিছু না বুঝবো, সেটিংয়ে কোনো কিছু না বুঝবো, তখন আমরা এখান থেকে হেল্প নিতে পারি। তো এই তিনটেই খুবই সহজ একটা জিনিস। তো আমরা প্রথমে দেখব প্রোগ্রাম, প্রোগ্রাম বাটনে চাপ দিলে আমাদের এখানে প্রোগ্রাম দেখতে পারবো আমরা। প্রোগ্রাম বাটনে তেমন কোনো কাজ নেই, প্রোগ্রাম বাটনের কাজ হচ্ছে আমরা এখানে আমাদের প্রোগ্রাম দেখতে পারবো, এখানে অ্যাক্টিভ টুল দেখতে পারবো, এখানে হচ্ছে অ্যাক্টিভ কোড দেখতে পারবো। তারপর এই যে আমাদের যে কুলেন্ট রয়েছে, আমরা যখন জবটি কাটি তখন তো আমাদের কাটারটি অনেক বেশি আরপিএমে ঘুরে, মানে স্পিডে ঘুরে, যে যার ফলে আমাদের দুটিই তো হচ্ছে লোহা, তো লোহা এক লোহা দিয়ে আরেক লোহা আমরা কাটতেছি, যখন কাটবো তখন হচ্ছে গিয়ে যে আমাদের ওই ঘর্ষণে আগুন লেগে যেতে পারে। এর জন্য কুলেন্টটি হচ্ছে একটি পানি জাতীয়, ডিস্টিল ওয়াটার এবং কাটিং অয়েল দুইটির সমন্বয়ে তৈরি হয়। দুইটি যখন একসাথে মিক্স করা হয় তখন হচ্ছে গিয়ে আমাদের কুলেন্ট তৈরি হয়, আর এই কুলেন্টটি হচ্ছে আমার কাটার এবং আমার জবকে ঠান্ডা রাখতে সহায়তা করে। তো আমার এই কুলেন্টটি কি অন আছে নাকি অফ আছে সেটিও আমরা এখান থেকে দেখতে পারবো।
তারপরে রইল পজিশন। পজিশন বাটনে চাপ দিলে ঠিক এরকম একটা অফসেট চলে আসবে আমাদের সামনে। আমরা যেহেতু অপারেটিং সিস্টেম দেখতেছি, অতএব এখানে কয়েকটি অপশন রয়েছে, প্রোগ্রাম, দ্বিতীয়টি হচ্ছে ডিস্টেন্স টু গো, তৃতীয়টি হচ্ছে মেশিন, চতুর্থটি হচ্ছে অপারেটর এবং পঞ্চমটি হচ্ছে অল। মানে এই যে আমাদের যে চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের সমন্বয় হচ্ছে অল। মানে এই অলে গেলে আমরা এই চারটি অপশনে সব কিছু দেখতে পারবো। তো দেখতে পারতেছেন এখানে প্রোগ্রাম লেখা রয়েছে। প্রোগ্রাম হচ্ছে কি, আমাদের যেই প্রোগ্রামটি এখানে রান করবে, যে প্রোগ্রামটি চলবে, সেই প্রোগ্রামটি কতটুকু গিয়েছে, কতটুকু কাজ হয়েছে সেটি আমরা এখানে দেখতে পারবো। তারপরে দেখতে পারতেছেন ডিস্টেন্স টু গো। এই ডিস্টেন্স টু গোতে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোগ্রাম যতটুকু রান হয়েছে, কতটুকু রান হয়েছে সেটা দেখতে পারবো এই প্রোগ্রামে। আর ডিস্টেন্স টু গোতে আমরা দেখতে পারবো কতটুকু কাজ হওয়া বাকি রয়েছে সেটা আমরা দেখতে পারবো ডিস্টেন্স টু গো থেকে। তারপর রয়েছে মেশিন। মেশিনে এখানে দেখতে পাচ্ছেন এক্স ওয়াই জেড, উপরে লেখা আছে এক্সিস। আমাদের মেশিনিং যে হোম পজিশন রয়েছে, সেই মেশিনিং হোম পজিশন থেকে আমার বেড, আমার স্পিন্ডল কতটুকু গিয়েছে, এক্স এক্সিস কতটুকু সরেছে সেখান থেকে, ওয়াই এক্সিস কতটুকু সরেছে এবং জেড এক্সিস কতটুকু সরেছে, আমরা সেটা এখান থেকে দেখতে পারবো। তারপরে রয়েছে অপারেটর। অপারেটর এটা হচ্ছে আমাদের জন্য, আমরা যেহেতু মেশিনিং অপারেটিং সিস্টেম শিখতেছি, সেজন্য আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটি রান করার জন্য অবশ্যই আমাদের এক্স এক্সিস লাগবে, ওয়াই এক্সিস লাগবে, জেড এক্সিস লাগবে। আমাদের যে টুলটি বাধা হবে, সেই টুলের সাহায্যে আমরা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস নির্ণয় করে নিব। সেটির মাধ্যমে আমরা দেখব যে আমার জবের এক্স এক্সিস কতটুকু রয়েছে, ওয়াই এক্সিস কতটুকু রয়েছে এবং জেড এক্সিস কতটুকু রয়েছে। সেটা দেখে আমরা এখান থেকে আমাদের সুবিধা অনুযায়ী মান বসিয়ে, তারপরে আমরা তো যখন অপারেট করব তখন বুঝতে পারবো, তখন সেই সুবিধা অনুযায়ী আমরা মান বসিয়ে তারপরে কাজ করে থাকব। পরে রয়েছে অল। আমরা যে দেখলাম প্রোগ্রাম, ডিস্টেন্স টু গো, মেশিন, অপারেটর, এই যে চারটি জিনিস দেখলাম, চারটি জিনিসের যে আলাদা আলাদা কাজ, সেই কাজগুলোই আমরা এইখানে অলে একত্রে দেখতে পারব। তারপরে বন্ধুরা চলে যাই আমরা অফসেট। অফসেট হচ্ছে ওই যে আপনাদেরকে পজিশন বাটনে দেখিয়েছি অপারেটর, এখানে আসার পর আমরা অফসেটে গিয়ে একটি মান নিতে পারি। এখানে দেখতে পারতেছেন জেড এক্সিস আমি সিলেক্ট করেছি, জেড এক্সিস, এখানে ওয়াই এক্সিস সিলেক্ট করলাম, এখানে এক্স এক্সিস সিলেক্ট করলাম। এখানে আমাদের সুবিধা অনুসারে যখন আমরা মানটি নিব, তখন এইখান থেকে আমরা গিয়ে এই অফসেটে গিয়ে এখানে যাওয়ার পর আমরা এখানে, আমি কিন্তু এক্স এক্সিসের মানটি নিয়েছি, আপনারা হয়তো বা খেয়াল করেছেন, এখানে গিয়ে আমরা বসিয়ে দিতে পারবো। এই যে দেখতে পারলেন আমার এখানে মানটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যখন এই এখানে মানটি নিব, তখন অবশ্যই আমরা খেয়াল করব আমার মেশিন কোন মানটি দেখাচ্ছে। এখানে আমরা অপারেটরে আমরা যে মানটি নিয়েছি পজিশনে, এখানে যে মানটি নিয়েছি অপারেটর আমাকে সেম মানটি দেখাবে। আর আমার মেশিন আমার এখানে, তো এখানে আমি আমার সুবিধার্থে মানটি নিয়ে নিয়েছি, আমি একজন অপারেটর, আমি আমার সুবিধার্থে এখানে মান নিয়েছি। আর এখানে যখন মানটি বসাবো, তখন অবশ্যই আমার খেয়াল রাখতে হবে আমার মেশিনের মানের সাথে এখানে মানটি কি সেম রয়েছে কি না। তো এইভাবে হচ্ছে আমরা এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিসের মান নির্ণয় করে থাকতে পারি। এখানে এই যে দেখেন ওয়াই এক্সিসের মানটি চেঞ্জ হয়ে গেল, এই যে আমাদের অপারেটরের মান দেখেন, এই যে মেশিনিং মান এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অফসেট বাটনের কাজ। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে আমরা এখানে এক্স এক্সিস, ওয়াই এক্সিসের মান কোনটি, কোন বাটনটি দিয়ে নিব, সেটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলেন, দেখি আপনাদের মনে আছে কিনা। আমি দেখতে চাই আপনারা কতটুকু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে পারতেছেন। এখন আপনাদেরকে আবার বলে দিচ্ছি, আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের মান নিব পার্ট জিরো সেট, এই বাটনটি দিয়ে। তারপরে চলুন বন্ধুরা, আমাদের এখানে রয়েছে জেড এক্সিস। আমরা জেড এক্সিসের মান যখন নিব এখান থেকে, জেড এক্সিসের মান নেওয়ার পর সেই অফসেটে গিয়ে এখান থেকে আমরা জেড এক্সিস, এই যে এখানে আমার স্পিন্ডলটি রয়েছে, অবশ্যই সবসময় মান দিতে হবে আমার স্পিন্ডল যেখানে রয়েছে সেখানেই মান দিতে হবে। তো এখানে মানটি দিয়ে দিলাম, এখানে যে মানটি দিলাম এটি আমার জেড এক্সিসের মান। এখানে দেখতে পারতেছেন জেড এক্সিসের মান, এই যে মেশিনিং মান হচ্ছে জানিয়েছি আমার অপারেটর, এই যে আমি যে মানটি নিয়েছি সেই মানটি এখানে দেখাচ্ছে। তো আমাদের জেড এক্সিসের মানটি বন্ধুরা কোন বাটনটি দিয়ে নিতে হবে সেটিও আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। দেখতে চাই আমি আপনারা কতটুকু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতেছেন এবং কতটুকু শিখতে পারতেছেন, আপনাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো। তারপরে বন্ধুরা চলে যাই আমরা পরের বাটনটিতে। পরের বাটনটি হচ্ছে কারেন্ট কমান্ড।
এই কারেন্ট কমান্ডসে আমাদের তেমন কোনো কাজ নেই, এগুলো আমাদের কোনো দরকার নেই। আমাদের কারেন্ট কমান্ডসে যেটি দরকার, এখানে আমরা সিম্পল জিনিস দেখব, সেটি হচ্ছে কারেন্ট কমান্ডসে আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। এই ক্যালকুলেটরটি আমরা ব্যবহার করব, আমরা যখন এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিসের মান নির্ণয় করব, মান নিব, তখন এই ক্যালকুলেটর আমাদের প্রয়োজন পড়বে। তো আমরা কোথা থেকে ক্যালকুলেটরটি পাবো বন্ধুরা? কারেন্ট কমান্ডস এই বাটন থেকে আমরা ক্যালকুলেটর পাবো। আর পরে আমরা তারপরের বাটনে চলে যাই, তারপরের বাটনের নাম হচ্ছে অ্যালার্ম। অ্যালার্মস যে বাটনটি রয়েছে আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, যে আমাদের মেশিনে কোনো রকমের সমস্যা হয়ে থাকলে বা আমাদের প্রোগ্রামে কোনো রকমের সমস্যা হয়ে থাকলে আমাদের এখানে অ্যালার্ম বেজে উঠবে। আর এইখানে যেই জায়গাটি দেখতে পারতেছেন, এই যে এইখানটি নিচে, এই জায়গাতে আমার অ্যালার্মের চিহ্ন চলে আসবে। তারপরে চলে যাই আমরা ডায়াগনোস্টিক। ডায়াগনোস্টিক আমরা চলে আসলাম, ডায়াগনোস্টিকে আমাদের কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট খালি আমরা দেখতে পারবো আমার মেশিনিং যে এয়ার প্রেশার আছে, এই এয়ার প্রেশারটা কতটুকু রয়েছে সেটা আমি দেখতে পারবো, কুলেন্ট লেভেল দেখতে পারবো, তারপর যাবতীয় যত কাজ রয়েছে, ভাইব্রেশন দেখতে পারবো, চিনিং সব দেখতে পারবো, সব কিছুর লেভেল ঠিক আছে কি না। যদি সব কিছুর লেভেল ঠিক না থাকে তাহলে আমার মেশিনিং সমস্যা দেখা দিবে, সেগুলো আমাদেরকে এখান থেকে দেখে সমাধান করতে হবে। এই হচ্ছে আমাদের ডায়াগনোস্টিকের কাজ। তারপরে আমাদের সামনে রয়েছে সেটিং, সেটিং বাটন। আমরা যখন মেশিন নিয়ে আসবো, মেশিনের যে অপারেটর আছে, মেশিনের অপারেটরের সেটিংয়ে কোনো কাজ নেই, কারণ যখন মেশিন আমরা নিয়ে আসবো তখন আমাদের মেশিনের নির্দিষ্ট একটা সেটিং থাকবে। সেই সেটিং থেকে যদি কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মেশিন অ্যাবনর্মাল বিহেভিয়ার করবে। তো আমাদের সেটিংসে যাওয়ার কোনো দরকার নেই, জরুরত বসে আমরা সেটিংসে যেতে পারি অনেক কিছু চেঞ্জ করার জন্য, কিন্তু অবশ্যই সেটিং বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে আগে থেকে। যদি সেটিং বিষয়ে আমাদের জানা না থাকে তাহলে সেটিংসে না আসাটাই উত্তম। তারপর আমরা দেখতে পারতেছি হেল্প, হেল্প বাটনে। এখানে দেখতে পারতেছেন বিভিন্ন রকমের ইমেজ দেওয়া রয়েছে, এখানে সিগন্যাল দেওয়া রয়েছে, এই ইমেজগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বোঝানো হয়। এখানে আপনারা যেগুলো দেখতে পারতেছেন আরও রয়েছে, সেগুলো আপনাদেরকে আরও ধাপে ধাপে দেখাবো। এগুলো বিভিন্ন ধরনের সংকেত, এই সংকেতগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো সেটিংসেও আমাদের কোনো কাজ নেই, হেল্পেও আমাদের কোনো তেমন কোনো কাজ নেই। তো বন্ধুরা, আজকে আমরা যে আমাদের যে কন্ট্রোল প্যানেলে 132টি কী রয়েছে তার মধ্যে থেকে আপনাদেরকে কিছু কীর কাজ দেখানো হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদেরকে রিপ্লাই করব, না বুঝতে পারলে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আপনাদেরকে আজকে যে কীগুলোর কাজ দেখানো হলো আমি চেষ্টা করবো আরও বিস্তারিতভাবে ভালো করে দেখানোর জন্য। আপনারা যদি কোথাও না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বোঝানোর জন্য। তো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিও থেকে কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনাদের যে আশেপাশে বন্ধুবান্ধব রয়েছে তাদের কাছে এই শিক্ষণীয় ভিডিওটি ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে এভাবেই উৎসাহিত করবেন। আমি নেক্সট আপনাদের জন্য এভাবেই আরও শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো সিএনসি মেশিনিং প্রোগ্রাম দেখানোর জন্য। তো এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।